নরওয়ে পৃথিবীর সব থেকে সুন্দর একটি দেশ। প্রতিটি ঋতুতে এই দেশের সৌন্দর্য দুর্দান্ত এবং মনোমুগ্ধকর, যেখানে 6 মাস সূর্য কখনোই অস্ত যায় না। আবার এই দেশে এমন এমন কিছু জায়গা রয়েছে যেখানে 6 মাস দিনের বেলাতেও কখনোই সূর্য ওঠে না। নরওয়ে দেশটি প্রকৃতির কোলে অবস্থান করেছে, তাই প্রকৃতি মা তার সমস্ত সৌন্দর্য ঢেলে দিয়েছে এই দেশটিকে। এই দেশের অপরূপ সৌন্দর্য দেখে আপনার মনে হবে আপনি রূপকথার কোনো অজানা রাজ্যে চলে এসেছেন। নরওয়ে দেশে 6 মাস সূর্য অস্ত যায় না, এই তথ্যটি কি সত্য? এই তথ্যটির আসল সত্য জানতে আপনাকে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ করব। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। আমরা অনেকেই জানি নরওয়ে দেশটিতে 6 মাস সূর্য অস্ত যায় না, এখানে রাতের বেলাতেই সূর্য দেখা যায়। আসলে এখানে একটু ভুল ধারণা রয়েছে। নরওয়ে দেশটিতে মে মাস থেকে জুলাই মাসের মধ্যে গ্রীষ্মকালে 6 মাস নয়, আমি আবার বলছি 6 মাস নয়, মাত্র 76 দিন সূর্য অস্ত যায় না, অর্থাৎ 24 ঘন্টা সূর্য উপস্থিত থাকে। এই দেশে রাতের বেলাতেই সূর্য দেখা যায়, এটি একটি প্রাকৃতিক ঘটনা। 6 মাস রাতের বেলাতে সূর্য দেখতে চাইলে আপনাকে উত্তর মেরুর দিকে এগিয়ে যেতে হবে। আপনি যতই উত্তর মেরুর দিকে এগোবেন, রাতের বেলায় সূর্যের স্থায়িত্ব ততই বেশি দেখতে পাবেন। আর যদি আপনি দক্ষিণ দিকে এগোন, তাহলে রাতের সূর্যের স্থায়িত্ব কমতে থাকবে। গ্রীষ্মকালে যেমন এই দেশে রাতের বেলায় সূর্য দেখা যায়, শীতকালে ঠিক তার উল্টো ঘটনা ঘটে। এই দেশে এমন কিছু জায়গা রয়েছে যেখানে নভেম্বর থেকে জানুয়ারি মাস পর্যন্ত দিনের বেলাতেও সূর্য দেখা যায় না। আবার এদেশে এমন একটি জায়গা রয়েছে যেখানে 6 মাস সূর্যের আলো পৌঁছায় না, যার কারণে উঁচু পাহাড় থেকে বড় বড় আয়নার সাহায্যে নিচে সূর্যের আলো পাঠানো হয়। আর ঠিক এই কারণেই নরওয়ে দেশটি বছরের 2/3 সময়ই বরফে ঢাকা থাকে। নরওয়ে দেশটি থেকে আপনি রাতের বেলায় নর্থার্ন লাইটের বা প্রাকৃতিক আলোর খেলার সৌন্দর্য উপভোগ করতে পারবেন। মূলত সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে মার্চ মাসের শেষ অবধি আপনি প্রাকৃতিক আলোর খেলার এই অসাধারণ সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এই দেশের ট্রোমশো নামক স্থান থেকে প্রাকৃতিক সৌন্দর্যের এই অপরূপ দৃশ্য আপনি সব থেকে ভালো উপভোগ করতে পারবেন। এছাড়াও আপনি উত্তর সুইডেন, ফিনল্যান্ড, গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, কানাডা এবং আমেরিকার আলাস্কা থেকেও এই সৌন্দর্য উপভোগ করতে পারবেন। মিডনাইট সান এবং নরওয়ে দেশের নর্থার্ন লাইটের সৌন্দর্য উপভোগ করতে সারা পৃথিবী থেকে প্রচুর মানুষ এই দেশে ভিজিট করতে আসেন। বন্ধুরা, মিডনাইট সান বা মধ্যরাতের সূর্য সম্পর্কে তো জানলাম, এবার চলুন তাহলে এই দেশটি সম্পর্কে কিছু মজাদার এবং অদ্ভুত তথ্য জেনে নেওয়া যাক। এদেশের মানুষ মনে করেন শীতের সময় বরফের জলে গোসল করলে সারা বছর এবং সব সময় সুখে থাকা যায়। তবে এটি কোনো অন্ধবিশ্বাস নয়, এর বৈজ্ঞানিক ব্যাখ্যাও দিয়েছেন তারা। বৈজ্ঞানিক ব্যাখ্যায় বলা হয়েছে যে প্রচণ্ড শীতে বরফের জলে গোসল করলে আমাদের ব্রেনে অক্সিজেনের সরবরাহ খুব ভালো হয়। এই দেশটিতে এমন একটি শহর রয়েছে যার নাম হেল, অর্থাৎ নরক। তবে নরওয়ে দেশের ভাষায় হেল এর অর্থ হল লাক বা সৌভাগ্য, যেখানে অদ্ভুত সব আওয়াজ তৈরি হয়। মূলত এটি একটি হান্টেড প্লেস। তবে এই স্থানের প্রাকৃতিক সৌন্দর্য এতটাই মনোমুগ্ধকর যে এই স্থানে প্রচুর মানুষ ভিজিট করতে আসেন। এই দেশটিতে কোনো ব্যক্তি যত বড় অপরাধী করে থাকুক না কেন, তার সর্বোচ্চ সাজা হবে 21 বছরের কারাবাস। আর সবথেকে অবাক করা ব্যাপার হলো এই দেশের জেলখানায় কয়েদিকে সমস্ত সুযোগ সুবিধা দেওয়া হয়ে থাকে, যেমন ইন্টারনেট, এসি, টেলিভিশন ইত্যাদি। এদেশে কোনো ব্যক্তি কুকুরকে বেঁধে রাখতে পারবে না, কুকুর সবসময় ছাড়া রাখতে হয়, তবে বিশেষ প্রয়োজনে কুকুরকে বেঁধে রাখা যাবে। এদেশের কোনো ব্যক্তি যদি পুলিশের চাকরি করতে চায়, তবে তার কোনো প্রকারের স্কুল কলেজের সার্টিফিকেটের প্রয়োজন হয় না। তবে চাকরিতে জয়েন করার পূর্বে পুলিশের জন্য একটি স্পেশাল কোর্স করতে হয়, যার মাধ্যমে যে কেউ পুলিশের চাকরি করতে পারে। 2008 সালে অ্যামাজন জঙ্গল রক্ষা করার উদ্দেশ্যে নরওয়ে দেশের সরকার $1,000,000 দান করেছিলেন। ইউনাইটেড নেশনের গঠনের উদ্যোক্তা ছিলেন নরওয়ে দেশটি। এই দেশে 12 বছরের কম বয়সী কোনো বাচ্চাকে কোনো ধরনের বিজ্ঞাপনে নেওয়া কঠোরভাবে নিষিদ্ধ। এই দেশটিতে 39টিরও বেশি অসাধারণ সুন্দর
ওয়াটারফল রয়েছে। তার মধ্যে থেকে সব থেকে বড় বড় এবং আকর্ষণীয় ওয়াটারফল বা ঝর্ণাগুলিকে সেভেন সিস্টার নামে আখ্যায়িত করা হয়েছে। এদেশের শিক্ষা ব্যবস্থা এতটাই উন্নত যে এদেশের শিক্ষার হার 99%। এর কারণ হলো এদেশের শিক্ষা পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয়। এমনকি কোনো ব্যক্তি যদি পৃথিবীর যে কোনো স্থানে যে কোনো দেশে গিয়ে পড়াশোনা করতে চায়, তবে তার সমস্ত খরচ ওই দেশের সরকার বহন করবে। এই দেশটিতে পৃথিবীর সব থেকে বড় একটি টানেল তৈরি করা হয়েছে, যার দৈর্ঘ্য 25 কিলোমিটার। আর এই টানেলের ভেতরটা দুর্দান্ত সুন্দর, যেখানে গেলে আপনার মনে হবে আপনি অন্য কোনো এক জগতে চলে এসেছেন। এদেশের মানুষ বই পড়তে খুবই ভালোবেসে থাকেন। তারা প্রতিদিন বিকালে লাইব্রেরিতে গিয়ে থাকেন, এমনকি তারা লিখতেও খুব ভালোবাসেন। এদেশের কোনো ব্যক্তি যদি কোনো বই লেখেন, তাহলে এদেশের সরকার সাথে সাথে 1000 কপি বই কিনে ওই দেশের বিভিন্ন লাইব্রেরিতে পাঠিয়ে দেয়। সুইডেন দেশটি নরওয়ে থেকে বিভিন্ন বর্জ্য পদার্থ ও আবর্জনা নিয়ে তা থেকে শক্তি উৎপাদন করেন। নরওয়ে দেশটি সারা পৃথিবীর মধ্যে সর্বপ্রথম 2017 সালে FM রেডিও কমপ্লিটলি বন্ধ করে দেয়। এই দেশের বেশিরভাগ মানুষই খ্রিস্টান ধর্মাবলী, 4% মুসলিম ধর্মের লোক রয়েছে এবং 17% মানুষ কোনো ধর্মে বিশ্বাস করে না। এই দেশটি সারা পৃথিবীর মধ্যে সব থেকে বেশি তেল এক্সপোর্ট করে থাকে। তবে অবাক করা ব্যাপার হলো এই দেশে প্রাইভেট কারের সংখ্যা খুবই কম এবং এদেশের জনগণ পাবলিক ট্রান্সপোর্ট প্রচুর পরিমাণে ব্যবহার করে থাকে। এমনকি এদেশের সরকারও পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করেন, যাতে এদেশের পলিউশনের মাত্রা কমে যায়। এই দেশটিতে 50,000-এরও বেশি আইল্যান্ড রয়েছে, যার মধ্যে অনেক আইল্যান্ডে মানুষ বসবাস করে না, কিন্তু তারপরেও এদেশের সরকার এই আইল্যান্ডগুলির দেখভাল করে থাকে। অর্থনৈতিক দিক থেকে এই দেশটি অত্যধিক সমৃদ্ধ। এদেশের মানুষ অত্যধিক উন্নত জীবনযাপন করে এবং তারা তাদের নিজের কাজকে অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকে। আর ঠিক এই কারণেই এই দেশে বেকারত্বের সংখ্যা নেই বললেই চলে। এই দেশের শহরের বাইরে আপনি শুধুমাত্র পাহাড় আর পাহাড় দেখতে পাবেন এবং সেই সঙ্গে দেখতে পাবেন অসাধারণ সব ঝর্ণা। এদেশের মেয়েরা সেনাবাহিনী থেকে শুরু করে ট্রাক চালানো সব ধরনের কাজের সঙ্গে যুক্ত থাকে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। আর আপনার যদি কমেন্ট করার সময় না থাকে, তাহলে প্লিজ ভিডিওটি একটি লাইক করে দিন। তো কথা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।